খুলছে সম্ভাবনার নতুন দুয়ার ভারত থেকে পাইপলাইনে আসবে ডিজেল আজ মৈত্রী পাইপলাইন উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী ব্যারেলে বাঁচবে $6.5 যুগান্তকারী ইতিহাস তৈরি হচ্ছে উত্তরাংশে বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে আর আমাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে না উত্তরবঙ্গে কাটবে জ্বালানি সংকট নির্বিঘ্ন সেচে বাড়বে উৎপাদন এখন আমরা এটা পাওয়াতে খুব সুবিধা হলো এগুলা হলে আমাদের বাংলাদেশের কৃষকেরা বাঁচবে এই ডিজেলটা যে আমাদের সেচে যে অভাবনীয় সাফল্য আনবে বিশেষ করে মফস্বল টাউনে তেলের দাম বেড়ে যায় এটা আর হবে না দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসি শীর্ষ সংবাদ অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার এ মাসেই সাবমেরিন কেবলে কক্সবাজারে কুতুবদিয়ার ঘরে ঘরে যাবে বিদ্যুৎ পর্যটন মৎস্য ও লবণ শিল্পে আমূল পরিবর্তনের আশা তত্ত্বাবধায়ক ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির অনর অবস্থান শেষ পর্যন্ত থাকবে না মত বিশ্লেষকদের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হলে প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নে থাকছে না পরীক্ষা পদ্ধতি তিন মাস পেরোলেও চূড়ান্ত হয়নি প্রক্রিয়া এনসিটিভির সমন্বয়হীনতা দেখছেন গবেষক আন্তর্জাতিক অপরাধ আদালতে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি স্বাগত জানালো কিয়েভ অর্থহীন বলছে মস্কো